এই সেই গ্লাস হাউস, যেটা আমি সবসময় বলি যে আমার দিনের চেয়ে রাতে বেশি ভালো লাগে, যেহেতু লাইটিংগুলো দেখতে আমার ভালো লাগে। দিনে আসলে যেহেতু এটা গ্লাস হাউস, সেজন্য এখানে লাইটিংটা থাকবে না, এমনিতে আলো থাকবে। এটা হচ্ছে এন্ট্রান্স। এখানে কোরআনের মধ্যে এবং সুন্নার মধ্যে যেই গাছগুলোর কথা বলা হয়েছে, সব গাছগুলো ওনারা এখানে রাখার চেষ্টা করেছেন, এবং অন্য কিছু গাছও রেখেছেন। যেহেতু ওই গাছগুলো দিয়ে তো আর এত বড় জায়গাটা ফিল আপ করা যাবে না, অন্য গাছও সৌন্দর্য বাড়ানোর জন্য কিছু কিছু গাছ রাখা হয়েছে। আমি যতটুকু পারি কিছু কিছু গাছ দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, এখানে সেই লিস্টটা দেওয়া আছে। এই সেই লিস্ট, যেখানে 29 ভেজিটেবল এবং ফ্রুটসের নাম দেওয়া আছে। একটু উপর দিকে উঠে সব দিকে দেখানোর চেষ্টা করছি।
এটা হচ্ছে মেইন সেন্টারে এই গাছটা। সব গাছগুলো এখনো চারা, আমি আগেই বলেছিলাম এখানে চারা লাগানোর সময়। এটা এই জন্য সব ছোট ছোট। তবে ওরা ফিল্ডের মধ্যে খুব বড় আকারে এখানে যে প্লান্টস গুলা, ভেজিটেবল বা এই ফ্রুটস গুলা, তো ওগুলো বাইরে হবে না, যেসব জিনিস বাইরে হবে যেমন অনিয়ন, জিঞ্জার, ওখানে বড় এলাকা করে অনেক বেশি পরিমাণে লাগানো হয়েছে ওখানে। এটা হচ্ছে সেই ফুলটা যেটা অ্যারাবিয়ানরা খুব বেশি পছন্দ করে, ওথ। এটা থেকে আতর বানানো হয়। এপাশে এপাশে ছোট করে রেস্টুরেন্ট আছে, বাট এখন কোভিড-19 এর কারণে সব বন্ধ। আমরা এখন বের হয়ে গেলাম বাইরে। বাইরে এখানে খুব সুন্দর একটা ট্রি লাইট করা আছে। দিনে কিন্তু লাইটটা জ্বলবে না, বাট দিনের বেলা গাছটা পুরো বোঝা যায়, এটাই ডিফারেন্ট এখানে। এটাকে দেখে আমার সিঙ্গাপুরের কথা মনে পড়ে গেল। সিঙ্গাপুরে ঠিক এই টাইপের গাছ উঁচু করে দেওয়া আছে ওগুলা, এখানে একটু শর্ট করে, এই যে এই গাছটা ঠিক এরকম একটা ডিজাইন আছে ডোমের ওখানে, সিঙ্গাপুর ফ্লাওয়ার ডোম বলে যেটা, আমার একটা ভিডিওর মধ্যে আছে। ওগুলো অনেক উঁচু উঁচু থাকে, এগুলো একটু শর্ট। দেখে আমার সিঙ্গাপুরের কথা মনে পড়ে গেল। অনেক বড় এরিয়া, এত বড় এরিয়া আসলে হাঁটা সম্ভব না। তবে এখানে যারা আশেপাশে আছে, আমি দেখলাম ওনারা বাচ্চা নিয়ে এসে ঠিক খেলার মাঠের মতো ইউজ করছে, পার্কটাকে খুব তারা উপভোগ করছে। সামনের দিকে এগুলো হচ্ছে রেস্টুরেন্ট, যেগুলো লাইট দেখা যাচ্ছে সেখানে। চলে আসলাম গেটের ওখানে। যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করলাম, জানি না আপনাদের কতটুকু ভালো লাগবে। তো ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।